দিব্য কাশী ভব্য কাশী কর্মসূচিতে তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার বারাণসীর কাশী বিশ্বনাথে নবনির্মিত করিডোরের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে দেশের বিভিন্ন শৈবতীর্থে আজ পূজার্চনা করবেন বিজেপি নেতারা। সেই মতো এদিন শৈবতীর্থ তারকেশ্বর মন্দিরে পূজা দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপর তারকেশ্বরের বাজিতপুর লক্ষ্মণকুটি ময়দানে দলীয় কর্মীদের সাথে বৈঠকের পর কাশী বিশ্বনাথ থেকে সরাসরি সম্প্রচারিত প্রধানমন্ত্রীর অনুষ্ঠান দেখবেন জয়েন্ট স্ক্রিনে। মমতা অভিষেক এর গোয়া সফর পুরো ভোটের আগে কলকাতায় 17 জন বাংলাদেশি গ্রেপ্তার এবং সিঙ্গুরের ধর্ণা কর্মসূচি নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন বিজেপি রাজ্য সভাপতি। প্রচারে বিভিন্ন জায়গায় বাধা দেওয়ার একটা অভিযোগ উঠছে, দেখুন প্রচারে বাধা দেওয়া বা আমাদেরকে মঞ্চ করতে না দেওয়া, এ বিষয়ে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। কারণ পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই এবং আমাদের লড়াইটা সেই লড়াই, আমাদের লড়াই বিজেপিকে ক্ষমতায় আনার লড়াই না, আমাদের লড়াই হচ্ছে বিগত শুধু তৃণমূল আমলে না বামফ্রন্ট আমলেও একই সমস্যা ছিল। এই যে গণতন্ত্রের হত্যা হয়ে আসছে এখানে প্রায় 40 বছরের বেশি সময় ধরে, এই গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনঃস্থাপিত করা আমাদের মূল লক্ষ্য এবং সেই জন্য আমরা লড়াই করছি, কালকেও লড়াই হবে, কোনো অসুবিধা নেই। বাংলার মহিলাদের বাংলার মা বোনেদের অপমান করে গেছে, বাংলার মহিলাদের জন্য মাত্র 500 টাকা আর গোয়ার মহিলাদের জন্য মাসে 5000 টাকা, এই যে দুয়োরানী আর সুয়োরানী আমাদের সাথে ব্যবহার, বাংলার মহিলাদের সাথে ব্যবহার, এই ব্যবহার বাংলার মহিলারা আগামী দিনে আমার মনে হয় মেনে নেবে না। আমি অনুরোধ করব যে গোয়ার মহিলাদেরকে যদি আপনি 5000 টাকা করে প্রতি মাসে দিতে পারেন, তাহলে বাংলার মা বোনেদেরও আপনি 5000 টাকা করে প্রতি মাসে দেওয়ার ব্যবস্থা করুন। পড়েছে বাংলাদেশি এবং মাদ্রাসা থেকে ধরা পড়েছে, গুলশন কলোনি থেকে ধরা পড়েছে, আমি জানি না ওই মাদ্রাসার সাথে যুক্ত কেউ অ্যারেস্ট হয়েছে কি হয়নি, শুধু 21 জন বাংলাদেশি অ্যারেস্ট হয়েছে কলকাতা পুলিশের দ্বারা। এবং সব থেকে লজ্জার বিষয়, কলকাতা পুলিশ জানেই না যে ওই 21 জন ওখানে বসেছিল, ভাগ্যিস কোনো একজন লোককে ধরার জন্য হিউম্যান ট্রাফিকিংয়ে উত্তরপ্রদেশ ATS অ্যান্টি টেররিস্ট স্কোয়াড তাদের পুলিশ অফিসাররা কলকাতা পুলিশের সাহায্য নিয়ে সেখানে গেছিল, তাকে তো ধরেই, প্লাস তার সাথে এটাও ধরা পড়ে যে এই 21 জন 17 থেকে 21 জন আপনি যেটা বলছেন নাম্বারটা ভ্যারি করছে, তারা বাংলাদেশ থেকে এসে এখানে বসে আছে, তাদের হাতে আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু, এটা একটা বৃহত্তর চক্রান্ত চলছে পশ্চিমবঙ্গকে বিশেষ করে কলকাতা থেকে কে পুরোটাকেই পূর্ব পাকিস্তান বানানোর চক্রান্ত চলছে। বিএসএফ এর যদি অধিকারটা রাজ্য সরকার মেনে নেয় ঠিক মতো তাদেরকে সাহায্য করে পুলিশ দিয়ে, তাহলে পরে এই সমস্যাগুলো রাত থেকে পশ্চিমবঙ্গবাসী রেহাই। হুগলি থেকে পাপ্পু সাদরা, রিপোর্ট টাইমস বাংলা।